আপনি যখন খুব উদ্বিগ্ন হবেন বা আপনার যদি প্যানিক অ্যাটাক লাইক সিমটম হয় অথবা যে কোনো ধরনের হলো যে কোনো সময় উদ্বেগ বা কোনো ধরনের দুশ্চিন্তা, সে সময় আপনি চিন্তাটা স্টপ করুন এবং আপনি গভীরভাবে পেটে আপনি শ্বাসটা নিন, কিছুক্ষণ ধরে থাকেন, তারপর আস্তে আস্তে করে ধীরে ধীরে শ্বাসটা ধীরে ধীরে বের করে দিন। যখন আপনি শ্বাসটা নেবেন তখন সম্পূর্ণ মনোযোগটা আপনার শরীরের মধ্যে আবদ্ধ করার চেষ্টা করুন, শ্বাসের মধ্যে আপনি নিন। যেমন শ্বাসটা নিচ্ছেন, একটা ঠান্ডা বাতাস ঢুকছে, আপনার পেটটা একটু ফুলছে, বডিটা একটু এক্সপ্যান্ড হচ্ছে, সেটা আপনি ফিল করার চেষ্টা করুন। অর্থাৎ শ্বাস নেওয়ার সাথে আপনার বডির যে চেঞ্জটা সেটা আপনি ফিল করার চেষ্টা করুন। এবং কিছুটা পজিটিভ থট আপনি যদি নিতে পারেন, যেমন আপনি একটা বাইরে থেকে গভীর বিশুদ্ধ বাতাস নিচ্ছেন, একটা অক্সিজেন নিচ্ছেন, একটা পজিটিভ জিনিস আপনার মানে শরীরের ভিতরে ঢুকছে, এটা আপনি চোখ বন্ধ করে আপনি ফিল করার চেষ্টা করুন। এবং আপনি কিছুক্ষণ ধরে রাখতে পারেন শ্বাসটা, তারপরে ধীরে ধীরে শ্বাসটা আস্তে আস্তে করে বের করে দিবেন। যখন আপনি বের করে দিবেন আপনার পুরো মনোযোগটা আবারও হলো আপনার বডির মধ্যে রাখেন, যেমন আস্তে আস্তে করে শ্বাসটা বের হয়ে যাচ্ছে, আপনার বডিটা রিল্যাক্সড হচ্ছে, মাংসপেশিগুলো ধীরে ধীরে শিথিল হচ্ছে, এবং পুরো প্রক্রিয়াটা আপনি পুরো মাইন্ডফুলি অর্থাৎ সম্পূর্ণ মনোযোগটা আপনি আপনার বডির ভিতরে আপনি রাখবেন। বা যে শ্বাসটা বেরিয়ে যাচ্ছে, আপনার একটা টক্সিক জিনিস আপনার বেরিয়ে যাচ্ছে, এটা আপনি ফিল করার চেষ্টা করুন। এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা আপনি প্রতিদিন অন্তত দিনে দুবার আপনি করার চেষ্টা করুন। প্রতি সেটিংয়ে আপনি 10 থেকে 12 বার পর্যন্ত করতে পারেন, অথবা যতক্ষণ পর্যন্ত আপনার এই অ্যাংজাইটিটা আপনার না কমে ততক্ষণ পর্যন্ত আপনি করতে পারেন। আর যদি আপনারা প্রতিদিনই শরীরচর্চার পাশাপাশি এই ব্রিদিং এক্সারসাইজটা অন্তত দিনে 2 বেলা আপনারা যদি একটু নিয়ম করে আপনারা করতে পারেন, দেখবেন আপনারা অনেক রকমের উদ্বেগ থেকেই আপনারা অনেক বেটার ফিল করবেন এবং মানসিকভাবে অনেক ভালো আপনারা ফিল করবেন। শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা আপনারা যে কোনো অবস্থাতেই করতে পারেন, শুয়ে বসে যে কোনোভাবেই করতে পারেন, নাক দিয়ে মুখ দিয়ে যেখানে থেকে আপনি নিতে পারেন। আর চেষ্টা করবেন চোখ বন্ধ করে যদি করতে পারেন তাহলে ভালো, কারণ তাহলে আপনার মনোযোগটা ভিতরে আপনাদের নিতে অনেকখানি সুবিধা হয়। তবে অনেক ক্ষেত্রে যদি কোনো অ্যাংজাইটি প্রভোকিং সিচুয়েশন থাকে, যেমন মিটিংয়ে বা অনেক লোকের সামনে, তখন হয়তো চোখ বন্ধ করে সম্ভব না, তখন কিন্তু আপনি যেভাবে আছেন সেভাবে আপনি করতে পারেন। ধন্যবাদ সকলকে।